হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজ একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে বেগুনের একটি রেসিপি করবো বেগুন কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি এমন অনেকেই আছে যাদের বেগুনটা খুবই পছন্দ আর বেগুন দিয়ে কিন্তু অনেক অনেক মজাদার রেসিপি করা যায় তো তেমনই একটি রেসিপি আজ শেয়ার করব আমি আসলে বেগুন ভাজি করব আর এর সঙ্গে কিছু ডিমও দিব থাকবে কিছু পেঁয়াজ মোটামুটি সব কিছু মিলিয়ে দারুণ একটি রেসিপি করব আশা করি সবারই অনেক অনেক ভালো লাগবে যখন কোনো কিছুই রান্না করতে আমাদের একদমই ভালো লাগে না তখন কিন্তু খুবই ঝটপট করে আমরা এই বেগুনের রেসিপিটি করে নিতে পারি তো চলুন শুরু করা যাক এখানে আমি এই যে লম্বা লম্বা যে বেগুনগুলো হয় এই বেগুনগুলো নিয়েছি এই বেগুনগুলো এখন আমি একটু কেটে নিব আসলে আমি কিভাবে কেটে ভেজে থাকি সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব মোটামুটি কাটা থেকে শুরু করে একেবারে রেসিপিটি করা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই অনেক পছন্দ হবে এবং ভালো লাগবে আর তাছাড়া এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের বেগুনগুলো যেহেতু লম্বা টাইপের তো আমি একটি বেগুন চার টুকরা করে নিয়েছি আর দুই পাশ বেগুনের এ যে রকম ঝুড়া করে কেটে নিব দুই সাইডটা কাটবো কিন্তু মাঝখানটা কাটা যাবে না মাঝখানটা কাটলে একেবারে সরিয়ে যাবে এই জন্য দুই সাইড কেটে নিতে হবে তো আমি যেভাবে কেটে ভাজি করি সেভাবেই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় কোনো মেহমান আসলে খুব ঝটপট করে কিন্তু আমরা এই রেসিপিটি করে নিতে পারি খুবই ভালো লাগে এই বেগুনের রেসিপিটি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ও খুবই পছন্দ করে তো আমার বাসায় মাঝে মাঝেই আমি এই রেসিপিটি করে থাকি ওর জন্য আর তাছাড়া বেগুন আমার খুবই পছন্দ বেগুন দিয়ে করা যে কোনো ধরনের রেসিপি আমি খুবই পছন্দ করি তো এই যে মোটামুটি বেগুনগুলো আমি কেটে নিয়েছি দেখতে এরকম হয়েছে এভাবেই কেটে নিতে হবে আর এইভাবে কেটে এই রেসিপিটি করলে খুবই সুন্দর হয় তো আমি আপনাদেরকে একটু ডিটেলসই দেখালাম বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়ার পরে এখানে আমি এখন বেগুনটাকে একটু ম্যারিনেট করে হাফ হাফচা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় আর এই কাজটি একটু সময় ধরেই করতে হবে আপনি যতটা সময় হাতে নিয়ে এই কাজটা করতে পারবেন আপনার রেসিপিটি ততটাই মজার হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো মেখে নিচ্ছি ঠিক এই প্রসেস ফলো করেই আপনারা বেগুনগুলো এভাবে মেখে নেবেন বেগুনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব এতে করে বেগুন থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে আমরা যারা রেগুলার বেগুন খেয়ে থাকি আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি বেগুন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় তো আধা ঘন্টা পর এই যে ফিরে এলাম আর এদিকে আমি যেহেতু বেগুন ভাজির মধ্যে ডিম দিব তো ডিমটা একটু রেডি করে নিব এখানে দুইটা পেঁয়াজ আর চার পাঁচটা কুচি নিয়েছি সেই সঙ্গে হাফ চা চামচ পরিমাণ লবণ আর চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে এখানে দিয়ে দেবো ডিমগুলো আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণে দিয়ে দিবেন কেউ চাইলে বেশিও দিতে পারেন আবার কেউ চাইলে কমিয়েও দিতে পারেন ডিমটাকে রেডি করব ঠিক এইভাবে আমরা যে রকম ডিম ভাজার জন্য ডিমটা রেডি করি ঠিক সেভাবে ডিমটাকে রেডি করে নিব তো এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটাকে যত ভালোভাবে ফেটানো যায় ডিম ভাজাটা কিন্তু ততটাই মসৃণ হয় আমরা যারা রেগুলার ডিম ভাজি তারা কিন্তু খুব ভালোভাবেই জানি আর ডিম ভাজতে আমরা সবাই জানি ডিমটা রেডি হয়ে গিয়েছে এখন চলে যাবো কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম ডিম ভাসটি কিন্তু আমরা সবাই জানি কম বেশি তারপরেও আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্যই একটু ডিটেলস বলা আর কি এতে তোমাদের অনেক উপকারে আসবে যেহেতু তোমরা নতুন সংসার জীবন শুরু করেছ অনেক কিছুই তোমরা জানো না তো তোমাদের কম বেশি সব কিছুই জানতে হবে সংসারটা শুরু করতে হলে এই একটু ডিটেলস বলা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর এতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে ডিমটা তুলে ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে যে বেগুনগুলো রেডি করে রেখেছিলাম এই বেগুনগুলো দিয়ে দিব খুবই সাবধানে দিতে হবে যেহেতু তেলটা অনেক গরম এটা কিন্তু ছিটে গায়ে মুখে লাগতে পারে এই একটু সাবধানে দিতে হবে তো মোটামুটি সবই দেওয়া হয়ে গিয়েছে এক সাইড হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে খুবই সাবধানে উল্টিয়ে দিব একটু সাবধানেই উল্টাতে হবে নইলে বেগুনগুলো ভেঙে যেতে পারে এই জন্য খুবই আলতোভাবে খুব সাবধানে বেগুনগুলো উলটিয়ে দিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্টস আর শেয়ার করবেন সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেগুন ভাজির এই রেসিপিটা কিন্তু আমরা খুবই ঝটপট করে নিতে পারি যখন একেবারেই কোনো কিছু থাকে না তখন আমরা এই মজাদার স্বাদের বেগুন ভাজা করে নিতে পারি কিন্তু একেবারেই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি করা যায় সবগুলো বেগুন উল্টানো হয়ে গিয়েছে এখন একটু হাতা দিয়ে হালকাভাবে চেপে চেপে দিব। এতে করে বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে তো বেগুনগুলো মোটামুটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে সবগুলো বেগুনকে উল্টিয়ে পাল্টিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব বেগুন কিন্তু একেবারেই নরম সবজি আমরা সবাই জানি আর বেগুনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই চটপট সেদ্ধ হয়ে যায় এই বেগুনটা তো এই যে বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিব সবগুলো বেগুন তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন ওই একই তেলের মধ্যে আমি বেগুনের জন্য যে পেঁয়াজটা রেডি করে রেখেছি এ পেঁয়াজগুলো ভেজে নিব আমি এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন তো সবগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটার কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য কিছু লবণ আর চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপও করতে পারেন মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা পাকা মরিচ কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে তিন চার মিনিট মতো ভেজে নিব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব আগে থেকে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম এই বেগুনগুলো দিয়ে তিন চার মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিব তিন চার মিনিট নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করে দেবো ডিম আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো অ্যাড করবো ডিমটা আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি ডিমগুলো দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে মজাদার স্বাদের এই বেগুন ভাজি আপনারা একবার হলেও টিরাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো মাই লাভলি ভিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে আবারও চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ